প্রিয় সুদী, আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে কমার্স ওয়ার্ল্ড থেকে এক্সাম ব্যাচের আয়োজন করা হয়। তো আমাদের এক্সাম ব্যাচের সিস্টেমটা টোটালি আলাদা। আমরা এই এক্সাম ব্যাচে সকল সাবজেক্টকে কভার করার চেষ্টা করি। একই সঙ্গে মডেল টেস্ট নেই, তাও আবার ওয়ে মার্কশিট দেওয়ার মাধ্যমে, এবং সেইটা আবার প্রিন্ট করারও ব্যবস্থা করে আমরা এক্সাম নেওয়ার ব্যবস্থা করে থাকি। টোটালি অনলাইনে অফলাইনের একটা ফিলিং দেওয়ার কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আপনারা ইতিমধ্যে জানেন যে 2020 সাল থেকে আমরা কিন্তু এক্সাম ব্যাচ চালু করে রাখছি, এবং এখানে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা ওয়ে মার্কশিট দিয়ে 100% মার্কের আমরা এক্সাম নেই, এবং ওই এক্সামের উপর ডিপেন্ড করেই কিন্তু দেখা যায় অনেক ছেলে মেয়ে আছে যারা শুধু আমাদের এক্সাম ব্যাচেই এক্সাম দেওয়ার কারণেই এক্সাম হলে গিয়ে অনেকটা ভালো ফিল করে। এবং আমি গতদিনে আমার ফাইন্যান্স ডিপার্টমেন্টে গিয়েছিলাম, সেখানে প্রায় অনেকগুলো ছেলে আমি পাইলাম যারা কিনা শুধু আমাদের এক্সাম ব্যাচেই ছিল। তো যাই হোক, এক্সাম ব্যাচের আমাদের কমার্স ওয়ার্ল্ড এর আলাদা একটা সুনাম আছে। তো আমরা এক্সাম ব্যাচটা অন্য স্টাইলে নেই, অন্য সিস্টেমে নেই। তো আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব আমাদের এক্সাম ব্যাচে কি কি থাকতেছে, আমরা কিভাবে এক্সাম ব্যাচটা পরিচালনা করব, একই সঙ্গে আমরা কোন কোন সাবজেক্টের এক্সাম নেব এবং আমরা কিভাবে সেগুলো করব তার ডিটেলস আমি ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। আশা করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের সিদ্ধান্ত নিবেন। তো আমরা ডিরেক্ট চলে যাই আমাদের হচ্ছে পিডিএফে। আমি পিডিএফ থেকে আপনাদের দেখাচ্ছি। দেখেন, আমাদের এক্সাম ব্যাচটাতে আপনারা ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম উভয় শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবেন। আমাদের এই এক্সাম ব্যাচে আপনি ফার্স্ট টাইম সেকেন্ড টাইম উভয় শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এখানে আপনাদের সবার জন্য আমরা সুযোগ করে রেখে দিয়েছি। তো স্বাভাবিকভাবে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এই দ্বিধাদ্বন্দ্বে না ভুগে আপনি যে কোনো লেভেলের স্টুডেন্ট হতে পারেন। এডমিশন টেস্ট দিবেন 2023-24 সেশনে, মানে 24 সালে যে সেশনটা চলতেছে সেখানে আপনি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবেন। আমরা মূলত এই এক্সাম ব্যাচে একবার মাত্র ফি নিব, অর্থাৎ আপনাদের কাছে ফি নিব একবার, একবার ফি নিব। এই এক ফিতেই আপনি বিষয়ভিত্তিক এক্সাম দিবেন, সকল বিশ্ববিদ্যালয়ের মডেল টেস্ট দিবেন। এক কথায় আমরা এই এক্সাম ব্যাচে প্রশ্ন ব্যাংক সলভ করাবো, বা অর্থাৎ প্রশ্ন ব্যাংক কমপ্লিট করাবো। এক্সাম ব্যাচ কমপ্লিট হবে অধ্যায় ভিত্তিক, বিষয় ভিত্তিক, মডেল টেস্ট নেব সকল বিশ্ববিদ্যালয়ের, এবং এটা সর্বশেষ এক্সাম পর্যন্ত চলবে। তাহলে আপনারা যেটা চাচ্ছেন আপনারা স্টুডেন্ট হিসাবে এবং অভিভাবক হিসাবে, আমরা কিন্তু তাই তাই রাখার চেষ্টা করতেছি। তো স্বাভাবিকভাবে 2023-24 সেশনে যারা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, আপনারা বিভিন্ন জায়গায় প্রস্তুতি নিবেন, সেই প্রস্তুতি যাচাই করার জন্য ভালো মানসম্মত কোশ্চেন এক্সাম দিতে চান। তো স্বাভাবিকভাবে আমরা এখানে বিষয় ভিত্তিক থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের মডেল টেস্ট, বিগত সালের কোশ্চেন ব্যাংক, অলমোস্ট সবকিছুকে কভার করেই কিন্তু আমরা আমাদের এই এক্সাম ব্যাচটাতে ক্লাস নেওয়ার সরি আমার এক্সাম নেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আমরা পরবর্তী অংশটাতে আসি, যেখানে আমি আপনাদের এই জিনিসটা দেখানোর চেষ্টা করব যে আমরা আমাদের এই এক্সাম ব্যাচে মূলত কোন কোন সাবজেক্টের ওপর কতগুলো এক্সাম নিব, কোন কোন বিশ্ববিদ্যালয়ের ওপর কতগুলো মডেল টেস্ট নিব, এবং এগুলো বাদেও আমাদের আরো কিছু থাকতেছে কিনা, এবং আমরা এখানে আরো আপনাদের জন্য কি কি সেবা দেওয়ার ব্যবস্থা করেছি, সেই বিষয়গুলো একটু নিয়ে একটু কথা বলি। দেখেন, আমরা প্রথমে আমি ক্লিয়ার করে দিলাম যে আমরা বিষয় ভিত্তিক আগে এক্সাম নিব, অর্থাৎ আপনি বিষয় ভিত্তিক এক্সাম দিবেন। একটু অপেক্ষা করবেন। ওকে, এখানে সব ডিটেলস দেওয়া আছে। অবশ্য আমি এখানে ডিটেলসটা বলে দেই একটু। এখানে আপনারা বিষয় ভিত্তিক এক্সাম দিবেন, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের উপর আমরা এক্সাম নেব। যেমন বাংলার, বাংলার আমরা একটা 12 সপ্তাহের রুটিন ফলো করব। সেখানে আমরা 12 সপ্তাহের রুটিন অনুসারে 30টা এক্সাম থাকবে। সেই 12 সপ্তাহের রুটিন আমরা দুবার শেষ করব, স্বাভাবিকভাবে 30 দুগুণে 60টা বাংলার এক্সাম হবে। ঠিক একই ভাবে
আমরা ইংরেজির ক্ষেত্রে 12 সপ্তাহের একটা রুটিন ব্যবহার করব, সেই রুটিনটা আমরা 2 বার শেষ করব স্বাভাবিকভাবে, ওখানে 30টা, এবং 2 বার যেহেতু আমরা শেষ করবো স্বাভাবিকভাবে 60টা এক্সাম হবে। এবং আমরা যদি সময় পাই যে এই রুটিনটাকে আরো বেশি সময় যদি পাই রিভিশন দেওয়ার, আমরা কিন্তু 3 বারেও যাব, তো স্বাভাবিকভাবে তখন কিন্তু 30 3 30 90টা পার সাবজেক্টে কিন্তু এক্সাম হবে। ঠিক একইভাবে আমরা হিসাব বিজ্ঞানের আপনাদের জন্য এক্সামের ব্যবস্থা করব, যেখানে আমরা 30 দিনের একটা রুটিন ফলো করব, অর্থাৎ এখানে সরি মানে 12 সপ্তাহের একটা রুটিন ব্যবহার করব। সেই 12 সপ্তাহের রুটিনে 30টা এক্সাম থাকবে, এবং এই 12 সপ্তাহের রুটিনটা আমরা যদি 2 বার রিভিশন করব স্বাভাবিকভাবে আমাদের এখানে আবার হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও 60টা এক্সাম কিন্তু থাকবে। ঠিক একইভাবে ব্যবসা সংগঠনের সেম একই অবস্থা, আমরা 12 সপ্তাহের একটা রুটিন ফলো করব, সেখানে 20টা করে এক্সাম হবে, এবং আমরা 2 বার রিভিশন দিব স্বাভাবিকভাবে এখানে 40টা এক্সাম হবে। ঠিক একইভাবে মার্কেটিং এর উপর আমরা 20টা 20-এর উপরে এক্সাম নেওয়ার চেষ্টা করব। জাহাঙ্গীরনগর আপনারা যারা সাধারণ গণিতে এক্সাম দিবেন তাদের ক্ষেত্রে আমরা 20টার উপরে এক্সাম নেওয়ার মাধ্যমে আপনাদের গণিত যে কোর্সটা আছে সেটা কমপ্লিট করার চেষ্টা করব। একই সঙ্গে আমরা এই কোর্সটাতে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো যে কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংক এর উপর এক্সাম দেবো। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক এর উপর আমরা এক্সাম দিব হচ্ছে 60টা, অর্থাৎ 60টার মধ্যে আমরা প্রায় 20 বছরের কোশ্চেন ব্যাংকের উপর এক্সাম দিব। ঠিক একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকের উপর আমরা 60টা এক্সাম দিব, যেখানে প্রায় 20 বছরের কোশ্চেন এখানে কমপ্লিট হয়ে যাবে। ঠিক একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপর আমরা এক্সাম দিব, যেখানে প্রায় 20 বছরের এক্সাম বিগত সালে কোশ্চেন শেষ হয়ে যাবে, আপনারা পড়তে পারবেন। ঠিক একইভাবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপর আমরা 5টা এক্সাম নিব, সেখানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন। এবং একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বিগত সালে কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকের উপর কিন্তু আমরা পরীক্ষা নিব। অর্থাৎ একাধারে আমরা সাবজেক্ট ভিত্তিক এক্সাম নিব, একাধারে কোশ্চেন ব্যাংক যাতে আপনার কমপ্লিট হয়, এবং কোশ্চেন ব্যাংক থেকে যে হুবহু কোশ্চেনগুলো কমন আসে ওই বিগত সালের কোশ্চেনগুলোর উপরও আমরা কিন্তু এক্সাম দেবো। তো স্বাভাবিকভাবে আপনার সাবজেক্ট ভিত্তিক প্রস্তুতিও কমপ্লিট হবে, একই সঙ্গে প্রশ্ন ব্যাংকের উপরও কিন্তু প্রস্তুতি কমপ্লিট হবে। এরপর আমরা যেটা করব আপনাদের জন্য মডেল টেস্ট নেব। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট টাইম শিক্ষার্থী আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5টা মডেল টেস্ট দিবেন, সঙ্গে তো টার্গেট মডেল টেস্ট বই আছেই। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য 5টা মডেল টেস্ট দিবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য 5টা মডেল টেস্ট দিবেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য 3টা মডেল টেস্ট দিবেন, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য 5টা মডেল টেস্ট দিবেন, সেভেন কলেজের জন্য 3টা মডেল টেস্ট দিবেন। আমরা যদি সময় সুযোগ পাই তাহলে আমরা আমাদের মডেল টেস্টের পরিমাণ কিন্তু আরো বাড়িয়ে দিব। তো স্বাভাবিকভাবে আপনি সাবজেক্ট ভিত্তিক মিনিমাম আপনারা সাবজেক্ট ভিত্তিক মিনিমাম 260টার উপরে এক্সাম দেওয়ার সুযোগ পাবেন, একই সঙ্গে বিগত সালে কোশ্চেন ব্যাংকের উপর মিনিমাম 28টা এক্সাম দেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে দেখা যাচ্ছে যে আমরা মডেল টেস্ট 100 মার্কের একদম হুবহু বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে কোশ্চেন করে ঠিক একই প্রশ্ন প্যাটার্নে কিন্তু আমরা মডেল টেস্ট গুলো নেবো, যেখানে 26টা মডেল টেস্ট নেবো। আল্লাপাক যদি আমাদের সময় সুযোগ একটু বাড়িয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এক্সামের পরিমাণটা বাড়িয়ে দেবো। এছাড়া আমাদের এই কোর্সে যারা জয়েন থাকবে, অর্থাৎ এক্সাম ব্যাচে যারা জয়েন থাকবে, তাদের জন্য আমরা আমাদের যে স্পেশাল যে সাজেশন গুলো যেগুলো আমাদের পেইড ব্যাচে দেই, যেমন বাংলা সাজেশন, ইংরেজি সাজেশন, হিসাব বিজ্ঞানের সাজেশন, ব্যবস্থাপনা, মার্কেট, গণিতের যে সাজেশন গুলো, কিভাবে পড়াশোনা করবেন, এই যে ডিটেলস গুলো, তো সেই ডিটেল সাজেশন গুলো আমরা কিন্তু আমাদের এক্সাম ব্যাচে দিতেছি। তো স্বাভাবিকভাবে আমাদের পেইড ব্যাচের পাশাপাশি এক্সাম ব্যাচেও কিন্তু আমরা সাজেশন গুলো দিব। তো স্বাভাবিকভাবে তোমরা ছেলেমেয়েরা আমাদের পেইড ব্যাচের পাশাপাশি এক্সাম ব্যাচ তো ফ্রি থাকতেছে পেইড ব্যাচের ছেলেমেয়েদের জন্য, তো যারা পেইড ব্যাচে থাকবেন না তারা কিন্তু চাইলেই অন্য প্ল্যাটফর্মে থাকার পরেও আমাদের এক্সাম ব্যাচে কিন্তু থাকতে পারবেন এবং আমাদের সাজেশন গুলো নিয়ে পড়াশোনা করতে পারবেন। এছাড়া আপনাদের জন্য আরো যে বিষয়গুলো আছে যেগুলো আমি একটু দেখাই দেই, আপনাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে। এছাড়াও আমরা আপনাদের জন্য যে সাবজেক্ট গুলোর এক্সাম নেওয়ার ব্যবস্থা করব তা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড সিরিজ। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ওয়ার্ল্ড সিরিজ রয়েছে, যে বইগুলো এবছর আমরা পাবলিশ করতেছি না, পরের বছর ইনশাল্লাহ পাবলিশ হবে। তো অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইটার উপর আমরা কিন্তু আপনাদের এক্সাম নেওয়ার ব্যবস্থা করব। অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড এর উপর এক্সাম হবে। আমাদের টিউটোরিয়াল সিরিজ মাত্র 100 পৃষ্ঠার যে সাজেশন, যে বই থেকে অধিকাংশ কোশ্চেন আপনারা কমন পাবেন, সেই সাজেশন বই থেকে কিন্তু আমরা হচ্ছে আপনাদের এক্সাম নেওয়ার ব্যবস্থা করব। এছাড়া পরবর্তীতে যদি সিলেবাস পরিবর্তন হয় তো স্বাভাবিকভাবে সিলেবাস পরিবর্তন যে সাবজেক্টটার হবে সেই সাবজেক্টেরও কিন্তু আমরা এক্সাম নেওয়ার ব্যবস্থা করব। তো আশা করি আপনাদের কোনো টেনশন করতে হবে না। তো আমরা এক্সাম কবে শুরু করতেছি, আমাদের এই ব্যাচ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই আপনাদের, যে আমরা এক্সাম কবে শুরু করতেছি। তো আমাদের এক্সাম কবে শুরু হবে তার সম্পর্কে একটু ধারণা দেই। দেখেন আমরা এক্সাম শুরু করতে যাচ্ছি
1/11/2023, অর্থাৎ আমরা একদম নভেম্বর মাসের 1 তারিখে শুরু করতে চাচ্ছি। তো নভেম্বর সরি অক্টোবর, হ্যাঁ নভেম্বর মাসের 1 তারিখে আমরা আমাদের এক্সামটা শুরু হচ্ছে, ঠিক আছে? 1/11 অর্থাৎ নভেম্বর 1 তারিখ থেকে আমরা এক্সাম শুরু করব এবং আমাদের এক্সাম গুলো চলমান থাকবে সর্বশেষ পরীক্ষা পর্যন্ত, একই সঙ্গে আমাদের ভর্তিও কিন্তু চলমান থাকবে। এখন আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আছে, তা হচ্ছে আমাদের এই কোর্সে যে কোর্স ফি সেটা হচ্ছে 1200 টাকা, এবং এখানে আপনারা যারা প্রথম 500 জন শিক্ষার্থী ভর্তি হবেন তাদের জন্য কোর্স ফি হচ্ছে 700 টাকা, এর পরবর্তী 500 জনের জন্য 1000 টাকা, এবং এর পরবর্তী যে সকল শিক্ষার্থী ভর্তি হবেন তাদের জন্য কোর্স ফি কিন্তু 1200 টাকা। এখন আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছেন বা অনেকেই বিভিন্ন জায়গায় খুঁজবেন যে কম টাকায় এক্সাম দেওয়া, তো আমি শুধু এতটুকুই বলি যে দেখেন শুধু এক্সাম দিলেই হবে না, আর আমি তো অনলাইন প্ল্যাটফর্মে ওই গুগল ডক্স অথবা বিভিন্ন ওয়েবসাইট এছাড়া বিভিন্ন অ্যাপসে এক্সাম দেওয়া কিন্তু আমি পছন্দ করি না। তো 2020-21 ব্যাচে যে সকল ছেলেমেয়েরা আমাদের এক্সাম ব্যাচে ছিল তারা খুব ভালো করে জানে যে আমরা এক্সাম নেই অন্য স্টাইলে, আমরা ছেলেমেয়েদেরকে আমাদের পিডিএফ গুলো শেয়ার করি এবং ছেলেমেয়েরা সেই পিডিএফ ওএমআর গুলো বাসায় প্রিন্ট করে অর্থাৎ ফটোকপি দোকান থেকে প্রিন্ট করে নিয়ে এসে এক্সাম দেয় এবং সেভাবে কিন্তু আমরা ছেলেমেয়েদের কন্ট্রোল করার চেষ্টা করি। তো এবছর আমরা পিডিএফ শেয়ার করব না, আমরা মূলত 2টা স্টেপে পরীক্ষা নেব, আমরা আমাদের ছেলেমেয়েদের 2টা স্টেপে পরীক্ষা নেব, সেই স্টেপ গুলো একটু বলে দেই। প্রাথমিক অবস্থায় আমরা আমাদের ছেলেমেয়েদের এক্সাম নেব আমাদের ওয়েবসাইটে, এবং দ্বিতীয় স্তরে আমরা প্রশ্নপত্রটা প্রিন্ট করব, ওএমআরটা প্রিন্ট করব, প্রিন্ট করে ছেলে মেয়েদেরকে কুরিয়ার করে বাসায় পাঠিয়ে দেব। আমি আবারও রিপিট করি, আমি বা আমরা আমাদের এক্সাম ব্যাচ একদম টোটালি ভিন্নভাবে আমরা পরিচালনা করি, স্পেশালি অনেক গার্ডিয়ান চান যে কোশ্চেন পেপার আমার কাছে থাকবে, আমি ছেলেমেয়ের এক্সাম নেব, আমরা শুধুমাত্র সেই ব্যবস্থাটা করে থাকি। তো কমার্স ওয়ার্ল্ড যেটা করবে আপনাদের ছেলেমেয়েদের এখন ভর্তি করাবে এবং দীর্ঘ 7-8 মাস এক্সাম গুলো বারবার নেওয়া হবে, এবং আমরা এক্সাম গুলো নিব ওয়েবসাইটে, এবং আর একটা স্পেশাল ওয়ে বা স্পেশাল মাধ্যম যেটা 100% কার্যকরী এবং মূলত যার উপর বেশি ফোকাস থাকে স্পেশালি আমার, তা হচ্ছে ছেলেমেয়েরা অফলাইনে যেভাবে বিশ্ববিদ্যালয়ে এক্সাম দেবে ঠিক সেভাবে যাতে এক্সাম দেওয়ার সুযোগ পায়, এই জন্য আমরা কিন্তু ছেলেমেয়েদের বাধ্য করি যে তোমরা এক্সাম দিবা প্রশ্ন প্রিন্ট করে, ওএমআর শিট নিজে দাগিয়ে বৃত্ত ভরাট করে দিবা। তো আমরা এবছর সেই পিডিএফ না দিয়ে ছেলেমেয়েদেরকে আমরা কোশ্চেন নিজেরাই প্রিন্ট করব, ওএমআর কো প্রিন্ট করব, করে তার নাম ঠিকানা অ্যাড্রেস নিয়ে তার বাসায় আমরা প্রশ্নগুলো পাঠানোর ব্যবস্থা করব। তো স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থী আমাদের ওয়েবসাইটে এক্সাম দিবে এবং একই সঙ্গে প্রশ্নগুলো, এতগুলো প্রশ্ন 314-15টার মতো এক্সাম, এতগুলো প্রশ্ন আমরা প্রিন্ট করে ছেলেমেয়েদেরকে এই কোর্সের ভিতরেই, অর্থাৎ তোমরা ছেলেমেয়েরা অনেকেই বলতেছো ভাইয়া কোর্স ফি 500 টাকা রাখেন, হ্যাঁ 500 বা আরো কম রাখেন, তোমরা অনেকে 200-300 টাকার এক্সাম অনেকেই নিবে, হ্যাঁ তোমরা সেগুলোতে জয়েন করবা। তো আমি তোমাদের শুধু এতটুকু বলবো যে শুধু এক্সাম দিলেই হবে না, তোমাকে ভালো মানসম্মত প্রশ্নে এক্সাম দিতে হবে, 2 নম্বর কথা হলো তোমাকে এক্সাম গুলো অফলাইনের ওয়েতে দিতে হবে, এবং 3 নম্বর কথা হলো কোন একজন এক্সপার্ট অথবা এক্সপার্ট একটা প্ল্যাটফর্ম থেকে আপনাকে এক্সাম দিতে হবে। গতানুগতিক ভাবে আপনি এক্সাম ব্যাচে জয়েন করলে সেই এক্সাম দিয়ে বরঞ্চ আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো স্বাভাবিকভাবে অ্যাটলিস্ট কমার্স ওয়ার্ল্ডের প্রত্যেকটা কোশ্চেন আমি নিজেই করব, আমি একজন এক্সপার্ট, আপনারা জানেন যে আমি দীর্ঘ 9 বছর ধরে এই সেক্টরটাতে আছি বা কাজ করতেছি, দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইউসিসিতে 8-9 বছর হয়ে যাচ্ছে লেকচার হিসেবে কাজ করেছি, এখানে রাজশাহী শাখার সিনিয়র লেকচার হিসেবে স্টিল আছি, এবং এখানে কোশ্চেন তৈরি করা, লেকচার শিটে কভার করা, অন্য অন্য সাবজেক্টের ব্যাচ কম্বিনেশন করা, অলমোস্ট এভরিথিং আমি কিন্তু করেছি। তো স্বাভাবিকভাবে আমার বই আছে টার্গেট মডেল টেস্ট, যেটার যথেষ্ট সুনাম রয়েছে, সঙ্গে ওয়েমার শিট দিয়ে নতুন একটা ব্যতিক্রম হইতে বই পাবলিশ হয়েছে, স্বাভাবিকভাবে আপনারা সবাই জানেন। তো আমি জাস্ট অ্যাটলিস্ট এটা বলতে চাচ্ছি যে আমাদের এক্সাম ব্যাচ আপনারা জয়েন হবেন, তারা যেটা চান আপনার যেটা উপকার হওয়ার জন্য আপনি আমাদের ব্যাচে জয়েন করতে চান ঠিক সেই উপকারটাই কিন্তু আপনারা পাবেন। তো স্বাভাবিকভাবে আমাদের এই কোর্স ফিতেই, অর্থাৎ আমরা যে কোর্স ফিটা উল্লেখ করলাম, আমাদের কোর্স ফি 1200 টাকা, এই 1200 টাকার মধ্যে যারা প্রথম 500 জন শিক্ষার্থী ভর্তি হবেন তাদের জন্য কোর্স ফি 700 টাকা মাত্র,
আর পরবর্তী 500 জন শিক্ষার্থী তাদের কোর্স ফি 1000 টাকা মাত্র। আর অপরদিকে 1000 মানে 500 500 1000 স্টুডেন্ট ভর্তি হয়ে গেলে পরবর্তী শিক্ষার্থীদের কোর্স ফি 1200 টাকা। তো স্বাভাবিকভাবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়, আমরা আপনাদের এতগুলো কোশ্চেন প্রিন্ট করে দেবো। আপনারা জানেন যে কোশ্চেন, তারপরে ফটোকপি, কাগজ, এগুলোর দাম বেড়ে গেছে। তো স্বাভাবিকভাবে এই 700 বা 1000 যে কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এটা কিন্তু বেশি না। আমরা একমাত্র কমার্স ওয়ার্ল্ড আপনাদের জন্য নতুন ইউনিক সিস্টেম গুলো করে থাকি যেটা আপনাদের জন্য সর্বোচ্চ কার্যকরী। এবং একই সঙ্গে আপনারা যারা আমাদের এক্সাম ব্যাচে থাকবেন, আপনারা চাইলেই আমাদের পেইড ব্যাচে 20-এর ছাড়ে ভর্তি হতে পারবেন। একই সঙ্গে আমরা আমাদের ছেলে মেয়েদের যে রিপোর্ট কার্ড দেই বা রিপোর্ট কার্ডের মাধ্যমে ছেলে মেয়েদের তদারকি করি, সেই রিপোর্ট কার্ড গুলো এই এক্সাম ব্যাচে দেওয়া হবে। একই সঙ্গে যে সাজেশন গুলো আমরা আমাদের পেইড ব্যাচে দেবো, সেই সাজেশন গুলাও কিন্তু আমরা আমাদের এক্সাম ব্যাচে ছেলে মেয়েদের দিব। তো এই ছিল হচ্ছে বিষয়। এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি, তোমরা যারা আমাদের পেইড ব্যাচে শিক্ষার্থী, তোমাদের জন্য আমাদের এক্সাম ব্যাচটা ফ্রি। আই রিপিট, তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আছো, তোমাদের জন্য আমাদের এক্সাম ব্যাচ এটা কিন্তু ফ্রি থাকে। তো স্বাভাবিকভাবে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। আমাদের ফ্রি এক্সাম ব্যাচ, সরি, আমাদের যে পেইড এক্সাম আছে, পেইড যে ব্যাচটা আছে, যেটা আমরা অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি, আমরা 2 নম্বর ক্লাস করব। তো আমাদের এই ব্যাচটাতে কিন্তু আমরা 20-এর ছাড়ের ব্যবস্থা করছি আপনাদের জন্য। আর মাত্র 5 দিন সময় আছে। এই 5 দিনের মধ্যে আপনারা যদি ভর্তি হন, তাহলে আপনারা 50% কিন্তু ছাড় পাচ্ছেন। এবং একই সঙ্গে কোর্স ফিটা হয়ে যাচ্ছে 2500 টাকা। এবং এই 2500 টাকার মধ্যেই, আমি আবারও রিপিট করতেছি, এই 2500 টাকার ভিতরেই কিন্তু 850 টাকার যে আমার লেখা বই, টিউটোরিয়াল সিরিজ এবং টার্গেট মডেল টেস্ট বইটা আমরা কিন্তু ছেলে মেয়েদের কুরিয়ার করে বাসায় পাঠিয়ে দিতেছি। তো স্বাভাবিকভাবে এই বিশেষ অফারটা, আর মাত্র 5 দিন সময় আছে, 15 তারিখের পর আমাদের কোর্স ফি কিন্তু বেড়ে যাবে। তো স্বাভাবিকভাবে আপনারা যে সকল অভিভাবক এবং গাইডের বিন্দু ছিলেন বা আছেন আমাদের কমার্স ওয়ার্ল্ডের সঙ্গে, আপনারা চাইলেই আমাদের পেইড ব্যাচ সঙ্গে একই সঙ্গে আমাদের এক্সাম ব্যাচেও কিন্তু এনরোল করতে পারবেন। আপনারা চাইলেই শুধু এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবেন, যেখানে কোর্স ফি সম্পর্কে আমি ধারণা দিয়ে দিলাম। এবং আমাদের যারা পেইড ব্যাচের ছেলে মেয়ে যারা থাকবে, তাদের জন্য এক্সাম ব্যাচ অটোমেটিক্যালি ফ্রি। এছাড়া আপনারা এক্সাম ব্যাচে জয়েন করার পর পরবর্তীতে যদি আপনি মানসিকতা চেঞ্জ করেন যে না, আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হবেন, তাহলে আপনাদের জন্য কিন্তু 20-এর ছাড়ের ব্যবস্থা করা হবে। তো সব মিলিয়েই আপনাদের শিক্ষার্থীদের যেটাতে সুবিধা হয়, যেটা করলে আপনাদের সুবিধা হবে, আমরা ঠিক সেটাই করব। তো স্বাভাবিকভাবে আজকে থেকে আমাদের ভর্তির কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেল। তো আপনারা কিন্তু দ্রুত ভর্তি হয়ে নেন এক্সাম ব্যাচ গুলোতে। আমরা কিন্তু এক্সাম 1 তারিখ থেকে শুরু করব। এখন আমরা 20-এর ছাড়ে ভর্তি নিব। তো এই ছিল হচ্ছে আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারো যদি কোনো জানার থাকে, কোনো বিষয় যদি জিজ্ঞাসা করার থাকে, তো স্বাভাবিকভাবে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদের বিস্তারিত জিনিস বুঝাই দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।